দুটাকার হাট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রবিবারে দুটাকার হাট বসেছিল বোলপুর সংলগ্ন সাহেবডাঙ্গা আদিবাসী গ্রামে। কিন্তু কি এই হাট, কি বা হলো কেনা বেচা? রবিবার এই হাটে কেনা বেচা হলো জামা কাপড়, যার মূল্য রাখা হয়েছিল মাত্র 2 টাকা, যার বিনিময়ে ওই আদিবাসী গ্রামের মানুষজন পাচ্ছেন পরিধেয়যোগ্য পুরাতন জামা কাপড়, তার সঙ্গে দেওয়া হচ্ছে 10 টাকার ডিটারজেন্ট প্যাকেট। আর সেই জামা কাপড়গুলো দিয়ে সহযোগিতা করছেন বোলপুর শিউরি লাভপুর কিনাহা এলাকার অসংখ্য মানুষ। আসলে এই অভিনব আয়োজন যার মস্তিষ্ক প্রসূত, সেই বুদ্ধিশ্বর মণ্ডল একজন তাইকুন্ডাস প্রশিক্ষক, যার প্রশিক্ষণ দিতে এই সমস্ত এলাকায় গিয়ে সংগ্রহ করে এনেছেন জামা কাপড়গুলি। ক্ষেত্রে প্রত্যেকেই তাদের পুরাতন জামা কাপড়গুলি বেশ আগ্রহ সহকারে তুলে দিয়েছেন তার হাতে। একটা একটা করে সংগ্রহ করে সেগুলি নিয়েই হাটে বসিয়েছিলেন বুদ্ধিশ্বর বাবু। তিনি বলেন, আসলে আমরা চাই ওদের যেন মনে না হয় এগুলো অনুদান পাচ্ছে, ওরা মনে করুক ওগুলো কিনে নিচ্ছে। আমি বুদ্ধিশ্বর মণ্ডল, একজন মার্শাল আর্ট ট্রেনার। সাহেবডাঙ্গা আদিবাসী গ্রামে 2 টাকার হাট বসিয়েছিলাম। তো জামাকাপড়গুলো আমি মানে অনেক জায়গা থেকে কালেক্ট করেছি, শিউরি, লাভপুর, কিন্নাহার, বোলপুর। আমাকে অনেকেই সহযোগিতা করেছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই হাট বসানোর একটাই কারণ, আমি ছোটোবেলায় অনেক কষ্ট করে মানুষ হয়েছি। আমার মা বাবা কাজ করে পুরনো জামা কাপড় লোকের বাড়ির থেকে এনে আমাকে সেই জামা কাপড় পরিয়ে বড় করেছে, এবং আজকে সেই মা বাবার আশীর্বাদে দেশ বিদেশ ঘুরতে পেরেছি। আর এই সাহেবডাঙ্গা আদিবাসী গ্রামের পাশে আমি আছি, যে মানে এনাদের দরকার সেই জন্য। আর এই হাটে এনারা কেনাকাটি করে ভীষণ আনন্দ পেয়েছে, ভীষণ খুশি। মানে ফার্স্ট টাইম হলো এনাদের কাছে এরকম হাট, খুব আনন্দ পেয়েছে। বোলপুর থেকে মৃন্ময় লাহিড়ির রিপোর্ট, এভিএন বাংলা।